নির্বাচন হচ্ছে এই নির্বাচনে নির্ধারিত হবে ফরিদপুরের সন্ত্রাসের রাজত্ব না ভালো মানুষের রাজত্ব কারণ সন্ত্রাস এমন ভাবে ছড়াচ্ছে ঘরের বউ জিরা পর্যন্ত তাদের রক্ষা পাচ্ছে না আপনার কৃষ্ণনগর ইউনিয়নে কয়েকটা মেয়ে যুবতী মেয়ে তারা বের হয়েছিল ইগল মার্কা নিয়ে ওখানকার আমাদের নৌকা প্রতীকের নেতারা তাদেরকে এমন ভাবে চারদিকটা মোটরসাইকেল দিয়ে আটকায় বলেছে ইগলের মার্কায় ভোট চাইলে পা ভেঙে দিব কালকের থেকে ঘরে বেরোবি না আর এই যে আপনারা জানেন শীর্ষ সন্ত্রাসী সম্রাট যে এক সময় মানুষের গলার থেকে মাথা কেটে মাথা দিয়ে ফুটবল খেলাতো সে হচ্ছে আমাদের নৌকার নেতা এমনি ভাবে ফরিদপুর দশ জন সন্ত্রাসী আছে এক নম্বর গুলাম নাসির বিভিন্ন জায়গায় চাঁদা তুলছে শরীয়তুল্লাহ মার্কেট থেকে প্রতি দোকান থেকে ডেলি 300 টাকা তারপরে এই যে করিমন মসিমন অটো এসব থেকে প্রতিদিন মহেন্দ্র থেকে টাকা তুলতেছে এমন জায়গায় নাই সিএনজি গাড়ির থেকে বালির থেকে টাকা তুলতেছে তারপরে যদি কেউ তাদের বিপক্ষে ক্যাম্পিং করে যারা আজকে ইগল মার্কায় ভোট চায় তাদেরকে দিয়ে এমন ভাবে মারা হচ্ছে গত পরশু দিন রাতে আমাদের 14 নম্বর ওয়ার্ডের নেতা ঝনক ভাই আর তার স্ত্রী পারভীন তারা কোন রাজনীতি করে না তারা শুধু ইগলের ক্যানভাস করে তারা বলে আজাদ সাহেব ভালো মানুষ উনি নির্বাচিত হলে দেশের উপকার হবে লোকজন চাকরি পাবে তাই এই সম্রাট আর হলো না গোলাম নাসির এই আমাদের কমিশনার তার মুবারকের নেতৃত্বে তাদেরকে এমন ভাবে রামদা দিয়ে কুপিয়েছে এখনো তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন 250 বেডে ভর্তি করা হয়েছিল তারা বলেছে তাদের জীবন সংকটপূর্ণ তাড়াতাড়ি ঢাকায় নিয়ে যান তারা তারপরে সাথে সাথে আমরা ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি করে চিকিৎসা করছি তিনি এখনো শঙ্কা মুক্ত নন তার মানে কি প্রত্যেকটা জায়গায় এই সম্রাট আর নাসির বাহিনী ফরিদপুর শহরকে এমন ভাবে নিয়ন্ত্রণ করছে যাতে তাদের বিপক্ষে কথা বললে তাদেরকে মেরে ফেলা হবে এর থেকে রক্ষা করতে হলে 7 তারিখে ভাই ইগল মার্কায় ভোট দিতে হবে আমি আপনাদের কাছে ওয়াদা করছি আমি আপনাদের কাছে ওয়াদা করছি 7 তারিখে যদি ইগল মার্কা নির্বাচিত হয় তাহলে আপনারা জানেন আমি হামিম গ্রুপে 70,000 লোক চাকরি করে আমার ভাই শারমিন গ্রুপের 30,000 লোক চাকরি করে অনেকেই ফরিদপুরের এখানে আছেন এখন থেকে আমরা বাইরের লোক কমিয়ে দিয়ে ফরিদপুরের লোকে চাকরির জন্য আমরা গেড্ডা ইউনিয়নে এখানে একটা ট্রেনিং সেন্টার করেছি প্রতি মাসে 100-150 ছেলে মেয়ে ওখান থেকে যাচ্ছে চাকরি নিয়ে ট্রেনিং দিয়ে চাকরি নিয়ে যাচ্ছে ইনশাল্লাহ নির্বাচিত হতে পারলে প্রতিটা ইউনিয়নে এরকম করে ট্রেনিং সেন্টার করে 100-150 লোকের চাকরির ব্যবস্থা করবো আর এই আমি তালমাতে 100 বিঘে জমি কিনেছি আমি নির্বাচিত হওয়া মানে আপনারা নির্বাচিত হওয়া আপনারা নির্বাচিত হলে ইনশাল্লাহ এখানে শিল্প কারখানা হবে আমাদের ছেলে মেয়েরা ঢাকায় যেতে হবে না এখানে চাকরি পাবে এইটা তাদের সহ্য হচ্ছে না যদি চাকরি পায় যায় ঘরে ঘরে শান্তি আসবে আমাদের ছেলে মেয়েরা কারো কাছে হাত পাতবে না এইটা তাদের সহ্য হচ্ছে না এই জন্য ইগল মার্কার লোক পেলেই তারা মাইট শুরু করে কোপ শুরু করে এই এদের কাছ থেকে শহরকে রক্ষা করতে হবে এক সময় এরা কিন্তু শহর থেকে পালাই গেছিল এই ক্রস ফায়ার আসামিরা এখন এরা ক্রস ফায়ার নিয়ন্ত্রণ করতেছে এই বস্তির থেকে আপনাদের বস্তির থেকে ঘুরে আসলাম তারা ভয়ে কথা বলে না বলে যে আপনাকে ভোট দিলে নাকি আমাদেরকে বাড়ির থেকে ভেঙে তারাই দিবে এইটা তো কোনো রাজনীতি হইতে পারে না শামীম ভাই আপনি আমাদের নেতা আপনি সভাপতি আপনি আপনার ভোট চান আমরা আপনার ভোট চাই আপনার তো একটা পোস্টার আমরা ছিঁড়ি নেই আপনার তো একটা লোককে আমরা মারি নেই তাহলে কেন
আপনি আপনার লোক আমাদের লোককে মারছে, কেন আমাদের লোককে খুন করছে, এটা কোন রাজনীতি না। এক সভাপতি হওয়ার পরে যদি আমার ফরিদপুর শহরে অবস্থা হয়, আপনি এমপি হইলে তো কেউ এই শহরে থাকতে পারবে না। এই সন্ত্রাসীদের হাত থেকে ফরিদপুরকে রক্ষা করতে হলে 7 তারিখে ঈগল মার্কায় ভোট দিয়ে জনগণের বিজয় অর্জন করতে হবে, এবং এই সন্ত্রাসীদেরকে তাড়িয়ে ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করতে হবে। এই প্রতিশ্রুতি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বাংলা।